বলে নদীর পাড়ে বাস ভাবনা বারো মাস। সাধারণ কোটালেই ভাবনায় চোখের ঘুম ওড়ে সুন্দরবনের নদীর তীরের মানুষদের। আর প্রাকৃতিক দুর্যোগের খবরে কোনক্রমে প্রাণটুকু বাঁচলেই স্বস্তি মেলে তাদের। প্রশাসনের লোক এসে বাদ দেখেও যায়, কিন্তু কাজ হয় না। ভোট আসে ভোট যায়, একের পর এক দুর্যোগ আছড়ে পড়ে সুন্দরবনে। আইলা, আমফান, যশ, ত্রিপল মেলে দুস্থ মানুষগুলোর কপালে চটে আহা উহু, কিন্তু কেউ স্থায়ী সমাধানের কথা বলেন না। রাজনীতির রং বদল হয়, রং বদলান রাজনীতিকরাও। প্রতিবার ভাটির দেশে এসে তারা কংক্রিটের বাঁধের প্রতিশ্রুতি দেন, কিন্তু কাজ হয় না। এবারও ঘূর্ণিঝড় রিমালের ভ্রুকুটে, ল্যান্ডফলের সম্ভাবনা সেই সুন্দরবনেই। নেতাদের মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া আর কিছু জোটে না, অভিযোগ ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের। ভোট দেন, চাওয়া পাওয়াও থাকে, কিন্তু ভোট মিটলেই সবাই সব ভুলে যান। প্রাকৃতিক দুর্যোগে বাঁধটা ভাঙে? হ্যাঁ, একটা গ্রাম চলে গেছে নদীতে পুরো। ও, আর এখানে আয়লা ইয়ে আসার সময়? আয়লার সময় তো পুরো ডুবে গেছিল সব। আচ্ছা, তা বারবার এরকম বাঁধ ভাঙার ক্ষতি হয় তো? ক্ষতি হয়, একটা কংক্রিটের মাথায় স্যাংশন হয়েছে, আয়লা হয়েছিল তখনই, সব জমি অধিগ্রহণ করেছে, জমি মালিকের টাকা পয়সা পেয়েছে, কিন্তু সে বাঁধ নেই, মানে কংক্রিটের বাঁধ হয়নি। না, নদীর পাড়ে থাকেন, চিন্তা হয় না? চিন্তা তো সব সারা জীবন, নদীর বাঁধ ভাঙছে, আবার কোনো রকম আছি ওইভাবে, লোক আসে দেখে যায়, এই মাত্র সার, আর তো কোনো কিছু না। কংক্রিটের বাঁধ হয় না? না, কি বলে কংক্রিটের বাঁধ হচ্ছে কোথায়? নদীর বাঁধে তো উল্টে উল্টে আসছে। আপনারা তো ভোট দেন, কংক্রিটের বাঁধের দাবি জানান না? দাবি জানালেও হচ্ছে না। কি বলছে হবে? বাম শাসনকালে আইলার পর কংক্রিটের বাঁধ তৈরির জন্য কেন্দ্রীয় সরকার 5,032 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2011 সালে বাম বিদায় তৃণমূল কাজ শুরু করেছিল, জমি অধিগ্রহণ হয়েছিল, 1,000 কোটি টাকা খরচের পর আর কাজ হয়নি। তৃণমূল সরকারের উদাসীনতার জন্যই আজও ভুগতে হচ্ছে সুন্দরবনবাসীকে। অভিযোগ রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্করের। আমাদের রাজ্যের প্রস্তাবটা তখন সভানুপতির সঙ্গে কেন্দ্র বিবেচনা করেছিল এবং 5,032 কোটি টাকার 75% কেন্দ্রর অনুদান ছিল আর বাকিটা আমাদের 25% আমাদের ছিল। আমাদের দুর্ভাগ্য, সরকার পরিবর্তন হলো, কাজটা তো তেমন হবে, কিন্তু কাজটা আদৌ না করে এরা সারেন্ডার করলো। এটা সুন্দরবনবাসীর কাছে একটা খুব আতঙ্কের খবর। অন্যদিকে কেন্দ্রকে দুষছেন তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল। তিনি জানান, খারাপ বাঁধ সরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, কিন্তু 100 দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দেওয়ায় নদীর বাঁধের কাজ থমকেছে। প্রতি বছর বর্ষার প্রারম্ভে, বর্ষার আগে নদী বাঁধের কাজ হয় এবং আমরা কাজ করে চলি। 2021-22, 2022-23, 2023-24 তিনটি বছরে 100 দিনের কাজের টাকা বন্ধ হওয়ার কারণে নদী বাঁধের মেরামতি কাজ অনেকটা পিছিয়ে পড়েছে। আবারও রিমালের সঙ্গে যুঝতে হবে সুন্দরবনের নদী তীরের মানুষগুলোকে। এবার অন্তত কংক্রিটের বাঁধের কাজ শুরু হোক দাবি তাদের। ভোট যায়, তারাও ভোট দেন, কিন্তু তাদের এই নদী বাঁধ কংক্রিটের করার বা মজবুত করার কোনো রকম উদ্যোগ কোনো সরকারই নেয় না বলে যথেষ্ট ক্ষুব্ধ সুন্দরবনের এই নদীমাতৃক এলাকার মানুষজন। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।